ব্যবসা করে, অনলাইনে যারা ব্যবসা করে তারা একবার দুইবার আপনার কাছ থেকে মাল নিয়েছে, এইটাও তো আরো সুন্দর। ডিজিটাল এই যে অরিজিনাল ডিজিটাল ডিজিটাল কাজ বেশি। ওরে ভাই এই দেখেন এই কাজটা কত বেশি দেখেন, কাপড় ভালো এবং ভিআইপি ভিআইপি কাজ, মানে ওটা এই যে এটা তো অনেক স্মার্ট টিভিতে কি ভরপুর কাজ দেখেন, এটা কাটা না অনেক সুন্দর। এগুলো এই যে দেখেন এইটা তো মনে হয় আয়না বসানো, এমন মনে হইতেছে ভাই, এটা মনে হইতেছে আয়না বসানো, দেখেন চিকচিক করতেছে গ্লাস। এই যে একটা এইটা তো ভাই আদর্শ, কাপড়টা মনে হয় কি মোম টিক্সের মতো, একদম মোমের মতো কাপড়টা, এত কাপড়ের কোয়ালিটি এত ভালো। হ্যাঁ 850 টাকা হয়ে গেলো কীভাবে, আপনি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম, এটা হলো মাধবদি নরসিন্দি। আর এই আজকে যে শপটাতে এই শপে আপনারা সব ঈদ কালেকশন থ্রি পিস পেয়ে যাবেন। তো এখন রমজান মাস, তো যারা ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করেন এবং ঈদ কালেকশন থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু এই সন্ধানটা কিন্তু একটা ভালো একটা আপনাদের জন্য ভালো সুবর্ণ একটা কি সুযোগ বলবো না আমি সুবিধা বলবো, যাই হোক ভালো একটা আপনাদের সন্ধান। তো যারা 12 মাস কাল এখান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তারাও তো নেবেন, আর নতুন যারা ঈদ কালেকশন থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তারাও নেবেন। দেখেন ভালো মানের থ্রি পিস আপনারা অনেক কম দামে এখান থেকে পেয়ে যাবেন, এইসব কোয়ালিটি বিভিন্ন মার্কেটে অনেক দামে বিক্রি হয় আর এই মার্কেটেই শুধু এগুলো কমে বিক্রি হয়। এখান থেকে মাল নিলে প্রতি থ্রি পিস আপনারা 100-150-200 টাকা কমে পাবেন পাইকারি। দেখেন অসংখ্য, আমরা আজকে বেশি কথা বাড়াবো না, আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই ভিডিও দেওয়ার জন্য কি কাস্টমার আপনাকে কি একদম ভাই অনেক অনেক ফোন দিছে কিন্তু আমি ভিডিও গত সপ্তাহ দেইনি। হ্যাঁ দেন নাই, ক্যামেরা ছিল। হ্যাঁ 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 দিছি না ভাই। তো দেখা যায় ভিডিও অনেক আপুরা মালের কোয়ালিটি দেখে, দরদাম দেখে যে আপডেট কি হলো, এই জন্য জানার জন্য তারা ভিডিও চায়। তো মাশাআল্লাহ, তো দোকানের নাম হলো মামুন থ্রি পিস আর একদম মাধবদী বাস স্ট্যান্ডের সাথেই। হ্যাঁ তারপর যদি জিনিস চিনি না আসতে পারে মাধবদী বাস স্ট্যান্ডে এসে কল দিলে রিসিভ করে নিয়ে আসবেন। আর কত পিস হলে কন্ডিশন দেবেন? সর্বনিম্ন 15 পিস। 15 পিস? হ্যাঁ 15 অ্যাডভান্স করতে হবে, 1000 টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে। তো আপনারা এখান থেকে, তো ভাই আজকে কিছু দরদাম এবং স্যাম্পল দেখান আমাদের। নতুন কালেকশন ভাই কিন্তু নিয়ে এসেছে, দেখেন মৌসুমি হাতার মধ্যে দেখেন, আবার পুঁথি বসানো না ভাই, এই দেখেন কাজ করা আইডিয়া, দেখেন মৌসুমি হাতা এগুলো, কাজটা গর্জিয়াস কাজ। এই যে অন্যটা 500, এগুলো মাত্র 450। 450 ভাই, দাম তো বাড়ান নাই তাই না? মাশাআল্লাহ দাম বাড়ায় নাই কিন্তু উনি কিন্তু আগেও 450 টাকা এই কোয়ালিটিটা বিক্রি করছে কাজ করা। দেখেন এই যে তো দেখেন এগুলো আবার মৌসুমি হাতা, সবাই অনেকে বলে কি যে দাম একটু বেশি হলো ভাই, দাম একটু বেশি হলে কাপড় কোয়ালিটি ভালো, অনেকে কম দাম বিচারে তাই না, পরে পুঁজি হারাইলা না, ফোন দিয়ে বলে ভাই ধরা খাইছি। হ্যাঁ এদের সেলোয়ারটা তো যদি মনে করেন 50 টাকা বা 20 টাকা বেশি ভালো মাল লাগবে, কিছু দাম বেশি লাগবে। হ্যাঁ 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 জিনিস নিলে একটু বেশি দাম লাগবে, শাস্তে একটা কথা আছে, জিনিস যেটা ভালো দামটা একটু বেশি, দাম একটু বেশি লাগবে। দেখেন এই কাজ ওনাকে তো কাজ করা, দেখেন এগুলো কাজ করা, যদি 550 মাত্র, এটা 550 550 এইগুলো আপনারা অনায়াসে 1000 টাকা আপনারা খুচরা বিক্রি করতে পারেন। এই দেখেন এই জি, আর বিশেষ কথা কাজের জন্য নয় ওনা, কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো, কোয়ালিটি ফুল সরাসরি আসলে দেখলে বুঝবে, হয়তো অনেকে নরমাল কাপড়ে নরমাল মনে করে মানে ক্যামেরায় বোঝা যায় মানে, হ্যাঁ হ্যাঁ নরমাল কাপড়ে কিন্তু একই রকম দেখা যায়, কোয়ালিটি ভালো না, এগুলো মনে করেন সরাসরি এসে দেখবেন বুঝবেন, ওনার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি, এই জন্য দামটা একটু বেশি। 550 এই যে দেখেন এটা হাতে কাজের, এটা 550, এটা তো বেশি ভাই, বেশি একটু ভালো গর্জিয়াস। এটা দেখেন হাতায় কাজ আছে, হাতাটা একটু ভাই একটু ধরে দেখালে খুশি হতাম। এই যে হাতায় কাজ দেখেন, এই যে হাতায় কাজ, হাতাটা কাজ আছে, ওনাটা গর্জিয়াস দেখেন।
হ্যাঁ ওনাটা এই এই ডিজাইনটা অনেক সুন্দর 550 এই যে হাতায় কাজের ড্রেস দেখেন কি গর্জিয়াস ড্রেস গুলো 550 এই যে প্রত্যেকটা হাতায় কাজ এই হাতায় কাজ এই যে ওনাটা 550 550 আপনার বাকি450 দাম কিন্তু তেমন একটা বাড়াই নাই দাম বাড়াইছে না দাম বাড়বে না সেলোয়ারটা এইডল হাতা হাতাটা হ্যাঁ এইটা পরুন এই জন্যটা 450 নতুন নতুন বাটি কাটছে নতুন ডিজাইন সব হ্যাঁ 15 দিন আগে ভিডিও দেখা যা করা হয়েছে দাদা না আর এই এই এক সপ্তাহ গ্যাপ গেছে এই জন্য নতুন নতুন ডিজাইন কিন্তু সবগুলো আসছে তারপরে কি দেখাবেন সিকোয়েন্স বাটিক দেখেন সালোয়ারটা এই যে হাতাটা বিভিন্ন কালার ডিজাইন আছে এই দোকানে মালের কিন্তু কোনো কমতি নাই সবসময় কিন্তু আপনারা ভরপুর মাল পাবেন অনেক দোকানে যদি আপনি একটা কোয়ালিটি দেখেন বলবে কি তিন দিন পর বা সাত দিন পর বলবে আমার এখানে মাল আছে আর আমরা যদি আমাদের কাছে না থাকে আমরা কাস্টমারকে বলে দেই যে এই ডিজাইন নাই হ্যাঁ ডিজাইন নাই কিন্তু ওই কোয়ালিটিটা থাকে বেশিরভাগই থাকে আছে আমার এখানে আছে কোয়ালিটি আছে হ্যাঁ হাজার হাজার পিস আছে মানে স্টকই মজুদ থাকে দুই এক পেটি মাল নিয়ে উনি দুই চার পেটি মাল নিয়ে কিন্তু ই দেয় না ভিডিও দেয় না উনি এক মনে করেন যে 20 পেটি 50 পেটি মাল নিয়ে তারপরে এক একটা ডিজাইন কোয়ালিটি নিয়ে আর আমার কাস্টমার একজন মনে করেন অনেক মাল নেয় অনেক মাল 1000 পিস করে নিয়ে যায় বড় বড় জেলা ভিত্তিক তারা কাস্টমার আছে জেলা ভিত্তিক পাইকারি দেয় তারা ওইখান থেকে নেয় এই যে 460 তারপর কি দেখাবেন অনেকগুলো ছিল বিক্রি হয়ে গেছে সব আড়াই গজ এই যে 5700 এগুলো মাত্র 670 টাকা 670 টাকা ডিজিটাল ডিজিটালের ভিতরে কি ইন্ডিয়ান ডিজিটাল না মাল না মাল হার ডিজিটাল কোনটা অরিজিনাল ইন্ডিয়ান ডিজিটাল বলে এটাকে ডিজিটাল কিন্তু 620 টাকা বিক্রি করে ভাই এইটা আমরা হ্যাঁ ভাই কিন্তু আসলে উনি 1900 টাকা বিক্রি করে হ্যাঁ কোয়ালিটি মেনে চলে কিন্তু কোয়ালিটি লাগবে আপনি দেখেন কি কোয়ালিটি এটা মানে কাপড়ের কোয়ালিটি এত ভালো আমি হাত দিয়ে ধরে দেখলাম অনেক সুন্দর বড় ফুলের মধ্যে এই যে দেখেন
এগুলো আপনারা সরাসরি আইসা দেখলে বুঝবে তারপরে কোয়ালিটি। তো আপনারা যদি প্রিন্টের মধ্যে আমি বলবো এটা বেস্ট কোয়ালিটি, প্রিন্টের মধ্যে তিনটের মধ্যে যদি কাউকে গিফট করতে হয় তার কিন্তু এই থ্রি পিসটা নিয়ে নেবেন, এগুলো নিয়ে নেবেন। আপনি 20টা থ্রি পিস নিয়ে নেন, পাইকারি নিয়ে নেন, তারপরে আপনি আত্মীয় স্বজন অনেককে দেন আপনারা এই ফিল্ড মানে অনেক আরাম পাইবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো নিলে আপনার মার্কেট থেকে 1200 টাকা, হ্যাঁ 1200 লাগবে, কিন্তু আর এখান থেকে 670 টাকা লাগবে মাত্র। হ্যাঁ 1000 টাকা নিচ্ছে কি তোদের মনে করেন, প্রত্যেক থ্রি পিসে যদি 320-330 টাকা বেঁচে যায়, এটা তো 10টা থ্রি পিসে আপনার 330 টাকা বেঁচে যাবে। দেখেন এই যে 670, আর এই এই শোরুমে সবসময় ফ্রেশ কোয়ালিটি বিক্রি করা হয়, কোনো কোনো ইটি কালার আছে, কোনো ঝামেলার মাল, কোনো মিসপ্রিন্টের মাল, কোনো লট কিছুই বিক্রি হয় না। এই জন্য আপনারা নিঃসন্দেহে নেবেন সবাই, মানে কোনো সন্দেহ করা যাবে না, মানে মামুন থেকে আমার সবাই চিনে, আমি একবার মানে কোয়ালিটি বুঝে কিরকম। হ্যাঁ আমি এমন এমন কোনো আপু নেই যে তারা মানে একবার মাল না নিয়েছে, যারা মানে 2-4-5 বছর ধরে ব্যবসা করে অনলাইন যারা ব্যবসা করে তারা একবার দুইবার আপনার কাছ থেকে মাল নিয়েছে। এইটাও তো আরও সুন্দর, ডিজিটাল ইন্ডিয়ান ডিজিটাল, ইন্ডিয়ান ডিজিটাল, এগুলো অরিজিনালিটি 670, এইরকম নটা পাঁচ আপ, এই দেখেন 670 টাকা বেস্ট কোয়ালিটি। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, এটা 100 ডিজাইনের উপরে আছে তাই না, স্যাম্পল দেখাইতেছি, এগুলো অসংখ্য ডিজাইন আছে কিন্তু 670। সালোয়ার ওনাটা কাপড় কিন্তু ভারী বডির মধ্যে অনেক সফট, নিয়ে দেখি অনেক সুন্দর। সেলার সেলারটা কয় গজ? সেলার পুরো আড়াই গজ সেলারটা। অনেকে মনে করেন সদুর রং কষ্ট ব্যাপার আর কিছু জিজ্ঞেস করার না, এগুলো বলা লাগে না, রং এগুলো রং কষ্ট ব্যাপার কিছু বলা লাগবে না। ডিজিটাল আদি সরি ডিজিটাল ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্ট, এটা ডিপ কালারের মধ্যে অনেক সুন্দর। ভাই রমজানে কি প্রত্যেকদিন খোলা থাকবে? হ্যাঁ প্রতিদিন খোলা আছে দোকান, শনিবার তো বন্ধ না, শনিবারে খোলা আছে। রমজান ঈদের ঈদের আগ পর্যন্ত, ঈদের পর্যন্ত ঈদ পর্যন্ত খোলা আছে, শনিবারে ঈদের আগের দিন পর্যন্ত খোলা থাকবে, খোলা আছে শনিবারে সকাল 9টা থেকে নাকি 10টার পরে 10:30 সকাল 10টা থেকে সকাল 10টার পর থেকে রাত 10টা না ভাই, না রাত 9টা কটা পর্যন্ত? রাত 9টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। এই দেখুন এই তারপর কি দেখবেন, তারপর দেখবেন সিকোয়েন্স, সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সে কাজ করে দেখেন, চিকচিক করতেছে আলোতে। এইটা দেখেন অনেক সুন্দর, এগুলো আনকমন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন 700, বড় ফুলের একটা থ্রি পিস এমনিতেই 700 টাকা দেখেন, সিকোয়েন্স জামা এবং অন্যান্য ভরপুর সিকোয়েন্স 700। তারপর কি দেখাবেন, একটা সিকোয়েন্স, এই যে একটা সিকোয়েন্স দেখেন, সব নতুন ডিজাইন, এই যে একটা সিকোয়েন্স,
এগুলো জামা অনলাইন সিকোয়েন্স করে ৭০০ এই যে এখানে আরেকটা এই যে এটা তো অনেক সুন্দর ৭০০ টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজাইন কত সুন্দর জামা না সেকেন্ড ৭০০ টাকা বিভিন্ন কালার ডিজাইন আছে আপনারা ইমো ডিজাইন আছে কালার আছে সুন্দর ইমো হোয়াটসঅ্যাপে কল দিন দেখেন ভিডিও কলে দেখাই দিই হ্যাঁ সালোয়ার ৭০০ টাকা ওনাটা পাঁচটা বেশি মানে পাঁচ আর অনেক সুন্দর এই দেখেন সব এরকম সিকোয়েন্স করা আছে আপনি নিশ্চিত নিতে পারেন কোয়ালিটি অনেক ভালো আর ইও করা সিকোয়েন্সও করা ৭০০ টাকা এই দেখেন এই যে ৭০০ টাকা মানে কি ভালো মানে কোয়ালিটি তা বাকি দেখাবেন কাপড় ভালো এবং ভিআইপি কাজ মানে ওইটা হচ্ছে কাজ বেশি এটা দেখেন ওইটা যেমন স্টেপের মধ্যে ছিল সোজা এটা দেখেন ফুলের মতো করে সিকোয়েন্স করা আচ্ছা এই জোনাটা ওনাটা অনেক গুড়ি আছে এটা নতুন কালেকশন এটা কিন্তু আগে হ্যাঁ আগে মাত্র ৮৫০ টাকায় পেয়ে যাবেন ভিআইপি সিকোয়েন্স এই যে রাখতে ৮৫০ সালোয়ার এই যে এখানে কাজগুলো গর্জিয়াস কাজটা আমি দেখাই দিলাম তাদের তো ভিউয়ার্স আপনারা যদি এগুলো টিভিতে দেখা যায় আপনারা দেখেন আমার চ্যানেলটা ১২০০-১৩০০ টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ৮৫০ এই এই ভিডিওটা আপনারা টিভিতে দেখলে কিন্তু অনেক আরো গর্জিয়াস ভাবে দেখতে পারবেন বড় করে তো আমার চ্যানেল শান্ত ব্লগ লিখে সার্চ দিলে কিন্তু টিভিতে আপনারা নিয়ে দেখতে পারবেন এগুলো স্মার্ট টিভিতে এই দেখেন এর বিবেকের ব্র্যান্ডে না ৮৫০ বিবেক ব্র্যান্ডে ও সেরকম ইন্ডিয়ান বিবেক ব্র্যান্ডে এটা তো ভাই অনেক সুন্দর আগেটা সে কিন্তু এটাকে মূল্যায়ন সব বিবেক সিল আছে এটা তাই বিবেক ব্র্যান্ডের ৮৫০ এটা অনায়াসে আপনার নিয়ে ১২-১৫০০ টাকা ১২-১৫০০ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন কারণ যে ডিজিটাল যে প্রিন্টগুলো প্রিন্টগুলো তো মন করা ডিজাইন দেখেন ডিজাইন কালার গুলো পছন্দ হয় আপনার সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কিন্তু দিতে সুবিধা হবে কি ভরপুর কাজ দেখেন এটা
ইজি দেখেন আর একটা গর্জিয়াস কাজ দেখেন অনেক ভালো মানে হয়ে যাবে অনেক কোয়ালিটি ফুল মাল এগুলো এইটা তো ভাই আদর কাপড়টা মনে হয় কি মোমটিক্সের মতো একদম মোমের মতো কাপড়টা এত কাপড়ের কোয়ালিটি এত ভালো ৮৫০ টাকা গর্জিয়াস কাজ করা থেকে বেশ এগুলো কিন্তু আমরা আগে ১০৫০ আগে যে সিকোয়েন্সটা তেমন একটা পার্থক্য দিই না তেমন একটা বেশি একটা এই যে দেখেন ওই সিকোয়েন্সটাও মোটামুটি খারাপ না এই যে এটা এইটা তো অনেক সুন্দর ভাই এই যে সূর্যমুখী ডিজাইনের মধ্যে অনেক সুন্দর দেখেন এইটা তো মনে হয় আয়না বসানো এমন মনে হইতেছে ভাই এটা মনে হইতেছে আয়না বসানো দেখেন চিকচিক করতেছে কাজ এগুলো কাতানো না গত সপ্তাহে ভাই কেনাকাটা এত চাপ গেছে যে ভিডিও করার সময় হবে নাই আর আমিও অনেক বিক্রি হয়েছে যার জন্য কাস্টমার ভরা ছিল দোকানে এই জন্য আমি কিন্তু ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম পরে কাস্টমারের ভিড় দেখে আমি চলে গেছি পরে ভিডিও দেওয়া হয়নি দেখেন এই যে অনেক গর্জি আসছে থ্রি পিস এগুলো অনেক সুন্দর এগুলো হাজার বিশ এই দেখেন নোট কালেকশন এই যে তো এই ছিল কালেকশন তো যে ভিউয়ার্স দেখেন ভাই কিন্তু সব ঈদ কালেকশন থ্রি পিস দেখেছে তো যারা নিতে চান তারা এই শপটিতে আসবেন এখান না আসতে পারলে কুরিয়ার মাধ্যমে আপনারা নিম্নতম সব সর্বনিম্ন 15 পিস মাল হলে কিন্তু ওনার কন্ডিশন পাঠিয়ে দেবে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং থানা পর্যায়ে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ